হ্যালো এভরিবাডি, আমি একটা কার্পেটের দোকানে আসছি। আমাদের ভিতরের রুমে যে কার্পেটটা ওটা তো আরবি আরি বা একদম নষ্ট করে ফেলছে, একদম মেকআপ টেকআপ ফেলায় পুরো বাজে অবস্থা করে ফেলছে। সো এটা হচ্ছে প্রথম কার্পেটটা, এটা ভাল লাগছে। দেখি তোমার নেক্সটটা দেখান, আমি একটু রিজনেবল প্রাইসের মধ্যে নিতে চাচ্ছি। আমার আগেরটাও ভাল লাগছে, এটাও ভাল লাগছে। হ্যাঁ, আমার কাছে মনে হয় লালটাই বেশি ভাল লাগতেছে। এটা অনেক কালেকশন আছে, অনেক কালেকশন আছে, এক্সপেন্সিভ কার্পেটও আছে। বাট আমি আসলে এক্সপেন্সিভ নিতে চাচ্ছি না, বিকজ আমি জানি আমার এই কার্পেটও বেশি দিন লাস্টিং করবে না। সো কমের মধ্যেই নিব, এটাই নিব। এই দোকানটা হচ্ছে যে আঙ্কেলের দুই ভাইয়া হচ্ছে রেগুলার দোকানে থাকে, এই চাচাও থাকে। দোকানটা হচ্ছে এলিফ্যান্ট রোডে অবস্থিত, মাল্টিপ্ল্যান সেন্টার জাস্ট অপোজিটে। কার্ড আছে না আঙ্কেল? সো এটা হচ্ছে কার্ড, ডিটেলস অ্যাড্রেস পেয়ে যাবেন। আমার পেজ থেকে যদি কেউ আসে আর কি, আমার পেজের ফলোয়ার, তাহলে কি একটু ডিসকাউন্ট দিবেন? দিব, ডিসকাউন্ট দিব। আচ্ছা, থ্যাংক ইউ বাবা। আমি বাসায় ঢুকিয়ে না ঢুকতে দেখেন মিকির কাণ্ড। আসো বাবা, চলো আসো। আরাবি আরিবা দুজনে ঘুমাচ্ছে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আমি বাসায় আসার পরে দেখি আরাবি ঘুমায় আছে। ও ঘুম থেকে ওঠার পর আমাকে দেখে যে কি খুশি হয়েছে। আমি তো একটা ক্লিপ শেয়ারও করেছিলাম যে আমি যখন মার্কেটে যাই, ও যখন জানতে পারে যে আমি বাসায় নেই, যে কি কান্নাকাটি করে ওর মা, হচ্ছে সেই ক্লিপটা আমাকে পাঠিয়েছিল, তাই না? তুমি তো অনেক কান্নাকাটি করেছিলে, এখন কি খুশি তুমি? বাই দ্য ওয়ে, আরিবা হচ্ছে ওর দাদা দাদির ফ্ল্যাটে, তাই এখন দেখাতে পাচ্ছি না। আর এই হচ্ছে আমাদের কার্পেট, কার্পেটটা কেমন হয়েছে একটু জানাবেন। আর আরেকটা জিনিসও দেখানোর আছে, ওটা আমি একটু পরে দেখাচ্ছি। আসো আসো আসো, কি করতে যাচ্ছ? ওকে ওকে ওকে, আগের মতো। ওকে, ওই যে এয়ারপ্লেন, সরি ও হচ্ছে বার্ড হবে না? এই যে বার্ড, পাখি উঠছে আকাশে, উঠছে। নেমে যাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে কি চাচ্ছ তুমি, কি চাচ্ছ? বাই দ্য ওয়ে, ও এই কার্পেটটা বিছানোর পরে আর আগে আমাকে বলতেছে শুয়ে পড়ো, সো সো সো, শুয়ে পড়ো তো বলতে পারে না, সো সো মানে আমাকে শুতে বলতেছে। এই যে শুয়েছি তো, তুমি শুয়ে পড়ো, নতুন কার্পেট তো, কদিন পর তখন ডাডি বানায় ফেলবা, তখন তার শোয়া যাবে না। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ফাউন্ডেশন, আই শ্যাডো, হাউনি, আমরা এই জায়গায় শুয়ে শুয়ে, হ্যাঁ, কম্পিউটার দেখতে পারি, শর্টস শর্টস, তুমি শর্টস দেখতে পারো তুমি। বনি, কিছুদিন পর এই কার্পেটের মধ্যে লিপস্টিক, ফাউন্ডেশন, আই শ্যাডো। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? একটা কাজ করলে কেমন হয় সেটা হচ্ছে, আমরা যেটা করতে পারি, এ জায়গা আছে না কোন চাদর বা কিছু বিছায় রাখবো, খাটের নিচে আছে রিঙ্কি, আরেকবার খুঁজবো, খুঁজে দেখবো। এটা পরা যাবে না বাবা, খুব বাজে লাগে আমাকে, সবার সামনে পরা যাবে না। শোনো বাচ্চা, রাগ করো কেন তুমি, রাগ করে আমার ময়না পাখি, রাগ করে না আমার টিয়া, আমার ঘুঘু পাখি রাগ করে। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস এনে দেখানোর কথা ছিল, সেটা দেখাবো। আচ্ছা, এইটা হচ্ছে আমার আগের মাইকটা, আপনারা ডমিনোস পিজার যে ব্লগটা করেছিলাম সেটাতে নিশ্চয়ই দেখেছেন যে আরবি হচ্ছে এই মাইক নিয়ে খেলা করতেছিল। তো বাসায় আসার পরে যখন আমরা নেক্সট কানেক্ট করি, তখন বুঝতে পারি যে মাইক ইজ ডেড, মানে মাইক শেষ। তো এই মাইক যদি সে নষ্ট করে ফেলছে, তাই মাইকটা ওকে দিয়ে দিই। হ্যাঁ, এই মাইক তোমাকে দিয়ে দিলাম মামনি, এটা এটা তোমার, ঠিক আছে? আমি যে এই যে তোমাকে লাগাই দিচ্ছি, এই যে এই যে, ও ব্লক করবে মাইক দিয়ে, টেন টেন। সো যেহেতু এটা নষ্ট হয়ে গেছে, আই হ্যাড টু বাই আ নিউ মাইক। সো এই হচ্ছে মাইক, এটা একটা ব্র্যান্ডেড মাইক, এটা মিড রেঞ্জের প্রাইসের একটা মাইক, এবং এটার পারফরম্যান্স যথেষ্ট ভালো। সো আমি একটু দেখাই, এটা হচ্ছে এরকম, হ্যাঁ, হ্যালো হ্যালো বলতেছে। আচ্ছা, সো এটা হচ্ছে এরকম কেসে থাকে, কেসের ভিতরে রেখে দিলে মাইক দুটো চার্জ হয়। আমি একটু খুলে দেখাচ্ছি, এই যে। সো এটা হচ্ছে আমার আইফোনের সাথে কানেক্ট করতে হবে,
আর এটাকে দুটো মাইক আছে, মাইকগুলো অনেক সুন্দর। কিউট না রিঙ্কি? হ্যাঁ অনেক কিউট, রিঙ্কির অনেক পছন্দ হয়েছে। এটা প্রাইসটাও একদম কম না, বুঝছো? এটা 5000 টাকা নিছে। সো 5000 টাকার এই মাইক, বাট ইটস ওয়ার্থ ইট। এই 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 ভিতরে থাকলে আছে না, চার্জ হবে। সো এইভাবে থাকলে এটা ওয়েল প্রোটেক্টেড। তো এটা দিয়ে হচ্ছে আমরা ব্লগিং করব ইনশাআল্লাহ, ঠিক আছে? আর এটা দিয়ে কে ব্লগিং করবে? হ্যাঁ এটা দিয়ে আর আমি ব্লগিং করবে। ইয়ে হাই ফাইভ, হাই ফাইভ দাও। ইয়ে ভেরি গুড। চলো আমরা আরিবাসনাকে দেখে আসি, চলো আরিবাসনাকে দেখে আসি। সবাইকে বাবাই দিয়ে দাও, বাবাই, লাভ ইউ গাইস, টাটা।